আজ মহা অষ্টমী, সকাল 6:24 অষ্টমী তিথি ছেড়ে দেবে, তার মধ্যে অষ্টমী পূজা সমাপন করতে হবে। অষ্টমী পূজার পরে 6:24 সন্ধি পূজা শুরু হবে, সন্ধি পূজা শেষ হবে 7:12। সন্ধি পূজার পরে তারপরে যথারীতি নবমী পূজা শুরু হবে, নবমী পূজা সমাপ্ত হবে। সমাপ্ত হওয়ার পরে এখানে বলিদান পর্ব হবে। সবাই জানে যে দুর্গা বাড়িতে নবমী তিথিতে মহিষ বলি হয়, হ্যাঁ, সেটা বহু পুরানো রীতি। নবমী তিথিতে মহিষ বলি, মহিষ উৎসর্গ হবে, মহিষ বলিদান পর্ব হবে, তারপর ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করবে। নবমী পূজাটা কি আজকে হবে? আজকেই হয়ে যাবে, আর কালকে সকাল 5:44 মধ্যে অধিক নবমী পুজো করতে হবে। অধিক নবমী পূজার পরে কালকেই দশমী পূজা হবে, দশমী পূজার পরে কালকেই মা নিরঞ্জন, মানে দুর্গাবাড়িতে কালকেই কালকেই নিরঞ্জন হয়ে যায়।